রোশনাই, এবার সবাইকে প্রসাদগুলো দিয়ে দাও, কেমন? আচ্ছা রোশনাই, আমি তো দেখছি তোমার জন্য বাচ্চার অফিসের চাকরিটা চলে যাবে। ফোন করেছিল একটু আগে। কেন? বাচ্চা ফোন করেছিল কেন? বাচ্চার অফিসের সিইও ওকে ফোন করেছিল। উনি নাকি জিজ্ঞেস করেছেন যে এই ইভেন্টে রোশনাই ঠিক সময় পৌঁছচ্ছে কিনা। আসলে কি বলো তো মেজ বৌদি, এই ইভেন্টে বাচ্চার অফিসের অনেক বড় বড় অফিসাররা যাবেন, সেইখানে যদি রোশনাই ঠিকমতো সময় পৌঁছতে না পারে বাচ্চার প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। বিচারা তো মানে মাথা চাপড়াচ্ছিল, বলছিল যে ঠিক সময় যদি পৌঁছতে না পারো তুমি রোশনাইকে নিয়ে, তাহলে তো আমায় কথা শুনতে হবে, অফিসে প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। খুব চিন্তায় আছে বেচারা, ওর গুডউইল সমস্ত নষ্ট হয়ে যাবে বলছিল। তো বাচ্চা এরকম কাজ করেই কেন যাতে ওর গুডউইল নষ্ট হয়ে যায়? আমি তো বুঝতেই পারি না। যেই সুযোগটা গরিমার পাওয়ার কথা ছিল সেই সুযোগটা রোশনাইয়ের মতন একটা মেয়ে পায় কি করে, আমি তো এটাই বুঝতে পারি না। দেখ কোথা থেকে কি হয়েছে সবটাই তো তোরা জানিস, আজকে নতুন করে আর কেন বলছিস? এবার একটা কথা আমায় বলতো, বাড়িতে রোশনাইয়ের পুজোর কাজ করা বেশি ইম্পর্টেন্ট না বাচ্চার অফিসের রেপুটেশনটা ইম্পর্টেন্ট, সেটা তোরা ঠিক কর। বাচ্চা যাচ্ছে নাকি? না না মেজবতি, প্রশ্নই ওঠে না, বাচ্চা সময় আছে নাকি? বাচ্চা অফিস থেকে ফোন করেছিল, বলছিল যে রোশনাই যদি ঠিক সময় না পৌঁছতে পারে ওর অফিসের বড় অফিসার যারা যাবেন এই অনুষ্ঠানে তাদের কাছে ওর ফেস লস হয়ে যাবে না, সেইটা নিয়ে ও খুব চিন্তা করছিল বেচারা। এই যে মেয়ে, তাড়াতাড়ি যাও, এর জন্য আবার আমাদের ঘাড়ে দোষ এসে পড়বে। মা তোমাকে একটা কথা বলবো, তুমি না সবসময় আমাকে এভাবে বলবে না, আমার মন ভেঙে যায়। ইন দ্যাট কেস আমি বলবো যে তুমি তোমার মনটা একটু শক্ত করো। তুমি কি রোশনের জন্য কোনো ছেলে পেলে? কাম ডাউন, ছেলে কি ম্যাজিক নাকি যে আমি রাতারাতি পেয়ে যাবো? পাবো, ইউ ডোন্ট ওয়ারি, আমি যখন দায়িত্ব নিয়েছি ছেলে তো ঠিক আমি জোগাড় করে ফেলবো। মা মা প্লিজ, মা চলো না আমার সাথে প্লিজ। কেন এরকম বাচ্চাদের মতো করছো গরিমা? আমি ওদেরকে বলে দিয়েছি যে আমার অন্য প্রোগ্রাম থাকতে পারে, আমি নাও যেতে পারি। তার মানে তো তুমি ওদেরকে পুরোপুরি না করোনি, আর আমরা তো একটুখানি সময়ের জন্যই যাবো। মা প্লিজ চলো না প্লিজ। কি করছো বলো তো গরিমা? আচ্ছা ঠিক আছে, ওখানে ককটেল ডিনার আছে, আমি সেই সময় যাবো, কেমন? হোয়াট, এতক্ষণ থাকবো নাকি আমরা ওখানে? সিরিয়াসলি আমার না ওখানে যাওয়ারই কোনো ইচ্ছে নেই, বারবার তুমি আমাকে ইনসিস্ট করছো বলে আমি যেতে বাধ্য হচ্ছি, নয়তো আমি যেতামই না। গরিমা আমি নিজের জন্য যেতে চাইছি না, আমি তোমার জন্য যেতে চাইছি। থিংক অ্যাবাউট দ্য সিচুয়েশন, ওখানে রোশনাই যাবে, রোশনাই অত বড় একটা প্ল্যাটফর্ম জিন্দেগিতে দেখেনি, চারটে অ্যাড রিলিজ হবে, প্রেস মিট হবে, লোকজন থাকবে, ও কি বাইক দেবে, পুরো অকওয়ার্ড হয়ে যাবে, আর ওখানে আমি ওগুলো বসে বসে দেখব। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।